হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শীতের ফুলের জন্য মাটি প্রস্তুতের সময় এসে গেছে। শীতকালে নানা রং বেরঙের ফুলের বাহার আমরা দেখতে পাই। নেচারলাভা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সেই ফুলগুলি পেতে গেলে আমাদের ভালো মাটির প্রয়োজন। সেই জন্য সেই ভালো মাটিটি কী করে করবেন সেটা দেখার জন্য পুরো ভিডিওটি ভালো করে দেখতে হবে। যারা ভিডিওটি নতুন দেখছেন তাদের বলবো আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে, এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। মাটি প্রস্তুতের জন্য কোকোপিট, বালি, কম্পোস্ট আর নিমখোল, বোনমিল আমি পার্সেন্টেজগুলো দিয়ে দিয়েছি। একটা পটের জন্য এই পার্সেন্টেজ আপনারা ব্যবহার করবেন এবং ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করবেন। ক্যালসিয়াম কার্বনেট শীতের ফুলের জন্য খুব প্রয়োজনীয়। এইভাবে মাটিগুলো একসাথে মিশিয়ে আপনারা একটা এক একটা করে টবে রেখে দেবেন এবং সেই টবে আস্তে আস্তে সমস্ত গাছগুলো বসাবেন, যে ছোট চারাগুলো, এবং একটু যত্ন করবেন, তাহলেই আপনাদের গাছ খুব ভালো হবে। শীতকালে গাছের মাটিতে আপনারা খুব কম পরিমাণে পেস্টিসাইড দেবেন। আমি অবশ্য সাপ ফাঙ্গিসাইডটা দিয়ে দিই, কারণ নিমখোল দিলেও অনেক সময় একটু সাপ ফাঙ্গিসাইড দিয়ে রাখলে আমাদের গাছগুলোতে আর কোনো পোকামাকড় ধরার সম্ভাবনা কম থাকে। শীতকালের গাছে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না, সেজন্য কোকোপিট ব্যবহার খুব প্রয়োজনীয়। আপনারা আমি যে পার্সেন্টেজগুলো বলেছি সেই রকমভাবে ব্যবহার করবেন, তাহলে আপনাদের ফুল খুব ভালো হবে। এইভাবে আপনারা মাটি প্রস্তুত করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তাদেরকে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, আপনারা প্রচুর ফুল ফল ফলাবেন। নমস্কার।